যেদিন দেখা সেদিনই বিয়ে, অঘটনটা এবারের পূজাই ঘটেছে। অষ্টমীর দিনই প্রথম সাক্ষাৎ, আর চার ঘন্টার মধ্যে প্রীতমাকে একেবারে বউ বানিয়ে বাড়ি নিয়ে এলেন সদীপ। বিশ্বাস না হওয়ার মতোই ঘটনা, সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায় এই লাভ স্টোরি। তাহলে একটু খোলাসা করে বলা যাক, মাস তিনেক আগে সোশ্যাল সাইডে আলাপ হয়েছিল সদীপ ঘোষাল ও প্রীতমা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম থেকেই প্রীতমাকে মনে ধরেছিল সদীপের, তারপর হোয়াটসঅ্যাপ ফেসবুকে ভিডিও কলের মধ্য দিয়ে মন দেওয়া নেওয়া হয়ে যায়। ঠিক হয়েছিল ভার্চুয়াল দুনিয়ার গুন্ডি পেরিয়ে পুজোয় অ্যাকচুয়াল সাক্ষাৎটা করেই ফেলবেন দুজনে, যদিও সেভাবে কোনো পরিকল্পনা করা হয়নি। অষ্টমীতে হঠাৎই দেখা হয়ে যায় দুজনের, ঠিক করে ফেলেন আর দেরি নয়, শুভ কাজটা আজই সেরে ফেলবেন। উঠছুড়ি তোর বিয়ের ঢঙেই ভারতের হিন্দু মটরের এক পূজা মণ্ডপে গিয়ে প্রীতমার স্মৃতিতে সিঁদুর ভরে দেন সদীপ। সদীপ বলেন দুই পরিবারই তাদের সিদ্ধান্তে অত্যন্ত খুশি, বৌমাকে বুকে টেনে নিয়েছিলেন শাশুড়ি, জামাইকেও বেশ মনে ধরেছে প্রীতমার বাবা মায়ের। সদীপের মা বলছেন ছেলে বাড়ি ঢুকেই যখন বলল ও বিয়ে করে এসেছে একটু অবাকই হয়েছিলাম, তবে বৌমাকে খুব পছন্দ হয়েছে, নতুন সংসার ভালোবেসে ফেলেছেন প্রীতমাও। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।